বর্দিমা ও বর্দিমা এসো আমার সাথে এসো তো এসো কোথায় যাব না আমি কোথাও যাব না আমি এখানেই ঘুমাবো আজকে বর্দিমা তোমার ঘরে তো পুতুল আছে তুমি তো পুতুলের সঙ্গে ঘুমাবে আমি আজকে এখানে ঘুমাবো এই ঘরটা কি সুন্দর কত সুন্দর সুন্দর ফুল আমি এখানে ঘুমাবো এখানে ঘুমাবে ও লাবু দূর বাবা আমার আর ভাল লাগছে না কি করব বলতো আমি কি করি এখন আমি কি করব বল বর্দিমা ও বর্দিমা শোনো না শোনো আমার কথা শোনো এইখানে না শুতে নেই হ্যাঁ এই যে তো ভাইয়ের ঘর উঠে এসো এসো তো এসো এসো সমস্যা আমি এখানে ঘুমাবো আর চলে যাও তোমরা চলে যাও এখান থেকে বলছি না আজকে আমি এখানে ঘুমাবো বর্দিমা সত্যি তুমি এই অবস্থায় থেকেও সংসারের শুধু ভালোই করে যাচ্ছ এতদিন তুমি চেয়ে এসেছ ভূত আর মিছরি একসঙ্গে থাকুক অথচ আজ আজ তুমি ওদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছ ওদের এই ফুলশয্যার আতিক্যতাটা একমাত্র তুমি বন্ধ করতে পারবে আচ্ছা মুশকিলে পড়লাম তো বর্দিমাকে আর একটু উস্কে দিতে হবে বর্দিমা বলছি তুমি চলে এসো এই ঘরে তো তুমি থাকতে পারবে না যাদের বিয়ে হয়েছে শুধু তারাই এই ঘরে থাকতে পারে চুপ করো তুমি আমি কেন থাকতে পারবো না আমারও তো বিয়ে হয়েছে জয়ন্তর সাথে আমিও থাকবো সে যে চুপ কর না কে বলতে বলেছে তোকে এইসব কথা এমনিতেই দেখছিস আমরা বসে থেকেই নাজেহাল হয়ে যাচ্ছে তুই কি হয়েছে হ্যাঁ চাচাচু কেন কি হয়েছে মাসিমুনি দেখুন না মাসি এই ও ও মাসিমুনি না মাসি শাশুড়ি ও দেখো না ওরা না কেউ আমাকে এই ঘরে থাকতে দিচ্ছে না কে ঘরটা কি সুন্দর কে থাকতে দিচ্ছে না ফুল দিয়ে সাজানো ওই ওরা একটু বকে দাও তো এই থাকতে দিচ্ছে না কেন ওকে হ্যাঁ ভারী দুষ্ট হয়েছে তোমরা কিছু বলে না বলে না বকে দিয়েছি বকে দিয়েছ হ্যাঁ এসো তুমি উঠে এসো আমি তোমার ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব না তুমি পারবে না পারবো তো কে বলেছে পারবো না যেদিন তোমার ফুলশয্যা হবে সেদিন তোমার খাটটা খুব সুন্দর করে সাজিয়ে দেব তুমি আমার একমাত্র ছেলের বউ তোমার ঘরটা আমি সাজাবো না এসো লক্ষ্মী চলে এসো সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি দেখেছো তো মাসি শাশুড়ি এর থেকেও সুন্দর করে আমাকে সাজিয়ে দেবে বলেছে না দেবো তো অনেক ফুল দিয়ে সাজিয়ে দেবো আমরা থাকবো না এই ঘরে পচা একদম না হ্যাঁ চলে এসো চলে এসো নেবে এসো দেবে তো হ্যাঁ বললাম তো দেবো এসো এসো নেবে এসো চল চল থাকবো না তোমাদের ঘরে যাও তোমাদের ঘর পচা চল হ্যাঁ দেবো বলেছি তো